তো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে প্র্যাঙ্কটা করতে চলেছি আমার ওয়াইফের ওপরে, মানে দেবজনীর ওপরে। তো একটা এর আগে আমার উপরে প্র্যাঙ্ক করেছিল, আমি নাই কোন মেয়ের সাথে ঘুরছিলাম, আগাড়া বাগাড়া আর নেই, কাজে যাইনি, অনেক কিছু উল্টোপাল্টা কথা বলেছিল, তো আমার মাথা খুব গরম হয়ে গেছিলো। তো আমি সেই দিন বলেছিলাম যে ওর ওপর একটা আমি প্র্যাঙ্ক ভিডিও আনবো। তো আজকে সেই সুযোগটা আমি পেয়ে গেছি। তো ও দিদির বাড়ি গেছে, মাও দিদির বাড়িতেই আছে, আর এই ভিডিওটা করতে আমার হেল্প করছে অর্পণ, ও তো আছেই, সোমনাথ, আর এতে আছে আমার মা, দিদি, সবাই আমার হেল্প করছে। দেবজানি এসব ছিটেফোটা কিচ্ছু জানে না। তো রিয়াকশান কীরকম হয় দেখাবো, আর ভিডিও থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আশা করি যে কী হতে চলেছে। আর এটাতে মেন পার্ট যে করবে সে হলো এই একটা আমার ভাই আছে, চলে আয় সাহেব। তো দেখো ভাই না বোন রে, আজকে মেয়ে হয়ে চুপ কর, এ আজকে মেয়ে হয়ে আমার সাথে শুয়ে থাকবে। তো এটা দেখে দেবজানির তো অনেকটাই মাথা গরম হওয়া স্বাভাবিক। তো দেখা যাক কী হয়, এবার ও ধরেও ফেলতে পারে হয়তো যে প্র্যাঙ্ক হচ্ছে, কারণ আমরা কন্টিনিউ প্র্যাঙ্ক করছি। তো দেখা যাক কীরকম কী রিয়াকশান পাওয়া যায়। তো দেখো গাইস, ক্যামেরা সেট করা হয়ে গেছে, তো এবার আলো ফালো সব বন্ধ করে দেবো, আর দিদিকেও বলে দেওয়া হয়ে গেছে। তো দিদি খুব তাড়াতাড়ি ওদেরকে নিয়ে চলে আসবে। তো দেখা যাক ওদের রিয়াকশান কীরকম হয়, আমার সত্যি বলতে খুব ভয় লাগছে, এর আগে কখনো এরকম করিনি। তো রেগে গেলে কী হবে না হবে কিছু জানি না। তো চলো আমি আলো নিভিয়ে দিচ্ছি। A few moments later. কি হলো, তোমরা এক্ষুনি চলে এলে? তোমাদের তো আরো লেট আসার কথা ছিল তাই না? তোরা কোথায় গিয়ে দাঁড়িয়েছিস? আমি তো এই সুপত ঘরটা দেখে গেল, একটু দোকানের দিকে গেল, বললো তুই দাঁড়িয়ে থাক এখানে। তো কি হবে ঘরে বসে, এই তো এখানে দাঁড়িয়ে কি আছে ওরা দাঁড়িয়ে বসে গেম খেলছে। দাঁড়িয়ে থাকবি বা কেন, ঘরে লাইট তো ছিল না। হ্যাঁ ঘরে ঘরে লাইট চলছিল না। মেয়েদের জুতো পড়িস? গেল কি হলো গো? হ্যাঁ বাবু, তো আমার সঙ্গে কে রে ওটা ঘর বাইরে জুতো পড়ে রয়েছে মেয়েদের? আমি বললো অর্পণ কে ওটা? না না আমি কিছু বলিনি, ও তো না, তুই তো কষ্ট আমি শুনলাম। না না ওই যে মেয়েদের জুতো রয়েছে, আর এদিকে বলছে বাবু ঘরে নেই, এতে গেছে দোকানে গেছে। ও তো ঘরে ছিলি, আমি বুঝতে পারিনি বাইরে থেকে তুই ঘরে ছিলি। ও বাবা, তোরা বাইরে বাহারা দিচ্ছিস, আমার বুঝতেও পারছিস না ও ঘরে আছে কি নেই। কই দেখি ওর তো ওই কি হলো তোমাদের? কি হলো মানে তুই কাকে নিয়ে শুয়ে আছিস? আর ওই তোদেরকে যে বললাম দশ জায়গায় দাঁড়াতে, তবে ছেলে ঢুকে গেল কি করবো বলতো? যদি চলে যায় আমি কি করবো? না না ওদের ওপরে আবার রগ নেওয়া হচ্ছে, তেজ দেখাচ্ছে। হ্যাঁ আরে কি রে, কবে থেকে এটা চলছে তুই কিছু বুঝতে পারেনি? বুঝতে পারলে আমি আর তোমাদেরকে বলতাম না কিছু। আরে ভাই যদি তাহলে ওখানে মেয়েদের জুতো কেন? আর মুখটা দেখা না ভাই, তো মুখটা দেখাতে পার। ফালতু কথা বলিস না, ফালতু কথা না, এরা বাইরে ভাড়া দিচ্ছে, তুই ভাইকে নিয়ে ঘরে শুয়ে আছিস, এরা কেন ঘরে নেই তাহলে? শোনো ভাইকে নিয়ে যখন শুয়েই আছো, তোমার কটা ভাই আছে?
শোনো বন্ধু হয় তুমি যাও বৌদি বৌদি শোনো বন্ধু হয় বৌদি আমি কি বলছি শোনো ওটা একটা মেয়ে ওই মেয়েটার নাম সাইন হয় সোমনাথের সোমনাথের বন্ধু হয় সোমনাথের বন্ধু হয় সোমনাথ নিয়েছে কি করতে পারি আমার বন্ধু আমি তো জানি না কখন নিয়ে এসেছে কখন নিয়ে এসেছে মানে ওই ব্ল্যাঙ্কেটটা সারা চুল তোদের কি মাথা ব্যথাটা কি তোর মানে ও তুই যা ইচ্ছা তাই করবি আমাদের কোনো মাথা ব্যথা হবে না না হবে না এখানে থেকে সব চলবে না ছাগল আর কোন বড় বেশি বাড়াবাড়ি করছিস তুই ফালতু কথা না বলে কি হয়েছে ওকে ভালো লাগছে না কেন কি কারণে হ্যাঁ কি করেছি তোমাকে জবাব দেওয়ার আমি রাখি না যাও কেন আমাকে জবাব দিয়ে রাখবি না মানে আমার ঘরে থাকবি খাবি দাবি আর আমাকে জবাব দিবি না আমার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা ইচ্ছা তোর এখানে ব্যক্তিগত ব্যাপার কিছু হয়নি এখানে এখানে কিছু সেরকম তোকে দিয়ে দিইনি প্রপার্টি তোর নামে করে দিইনি যে তোর ব্যক্তিগত ব্যাপার হয়ে গেল এক্ষুনি থেকে তুই দাঁড়িয়ে আছিস তোর সামনে ভাই তোকে বলে দিচ্ছে আমার সঙ্গে কোনো কুড়িয়ে রাখতে চাই না বলবে না তো বলবে তো উচ্ছন্ন চলে গেছে দেখতে পাচ্ছ ওটা জানো ওটা না সোমনাথের কাছে নয় ঠিক আছে সোমনাথের কাছে হাজার টাকা নিয়ে মেয়েটার নম্বর নিয়েছে ঠিক আছে কথা বলিস নি তোরা সুতি ছিল কিচ্ছু না বলে নাটক করে কে দেখো যাই করি না কেন তোরা কি করতিস না নাকি কিছু তোরা থাকতিস না নাকি তো ওকে দেখে থাকতেই পারে তোমার তো বিয়ে হয়ে গেছে আমার ব্যক্তিগত ব্যাপার না তোর ব্যক্তিগত তুমি সরে আসো তোর ব্যক্তিগত কিছু এখানে নেই তুমি সরে আসো তোর ব্যক্তিগত কিছু নেই আমি ওকে বিয়ে করব তুমি ছেড়ে দে জানি জানি কি জানি কে সামলা 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 ওকে সামলা রে আর শর্ট নি বেরো দেখছি ও বেরিয়ে চলে যা ওই ছেড়ে দে বাপরে বাপ আমি ওকে কারণে মারিনি ছেড়ে দে মারিনি মারিনি ইটস আ প্র্যাঙ্ক نہیں یہ مذاق ہو رہا ہے ایک سیکنڈ یار مذاق ہو رہا کاجو کینو اوے کادو نہیں کو رائز داگا پولیس کیا ہو گیا سو ملے گا کیا بند لاڑو نہیں چھڑے جی کادو نہیں کادو نہیں کادو نہیں کادو نہیں کادو نہیں کادو نہیں اے چھوٹا دیکھ کے دے تین جن ملے ایک دم ہم نے اٹھے سے باپ نے بھائی تو دیکھو ایک انٹا چھیلے জানতো দিদি দিদিকে তো বলেই প্র্যাঙ্কটা করেছি ও সবই জানে ওরকম আমার উপরে প্র্যাঙ্ক করলে আমি তোমার উপরে প্র্যাঙ্ক করলাম শোধ বোধ হয়ে গেল কি অর্পণ ও ভাই সামনে ইঞ্জিন মিলে জামাবে উঠেছিল আমি তো দেখেই বানিয়ে গেছি
দেখা তুমি এ করছো ঠিক আছে তো দেখো গাইস হ্যাঁ অনেক কান্নাকাটি সিচুয়েশন হাতের বাইরে ঠিক আছে আর আমি ওগুলো দেখো তোমায় কিচ্ছু মানে এ থেকে মানে মন থেকে বলিনি আমি এটা শিয়ার কি মেরে বলেছি কথাটা প্র্যাঙ্ক করলে এরকম হয় হ্যাঁ আর ক্যামেরা আমি ওখানেই সেট করেছি ওখানেই করি তুমি এটা ভালোভাবে জানো এবার তুমি ধরে ফেললেও ধরে ফেলতে পারতে এবার তোমার স্বাভাবিক একটা খারাপ লাগে কথা আমি যদি দেখি কখনো এরকম হয় তো দেখো আমাদেরই তো চলে না তো রাগ করলে হয় রাগ করবি কিছু করার ছিল না তিনজন মিলে যেভাবে উঠে এসেছিলি আরে জানা সত্ত্বেও তোর কি উঠে আসার দরকারটা ছিল আর একটু লং করা যেত তো দেখো যতটা হয়েছে আমি যতটা চেষ্টা করি ততটাই পেরেছি আমি এরপরে অর্পণের মায়ের উপরে নিয়ে আসবো তো দেখা যাবে ওটা আমার বৌদি হয় তো এখনো তো ইন্ট্রোডিউস করাইনি তো দেবযানীর বার্থডে ব্লগে এটা তোমরা দেখতে পাবে ঠিক আছে বৌদি কে সবকিছু জানতে পারবে তো বৌদির ওপরে একটা প্র্যাঙ্ক হবে তো দেখো ভিডিওটা ভালো লাগলে আর কি বলবো বলেই তো দিলাম তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি একটু টাটা দিয়ে দাও গরম হয়ে গেছে আর মানবে না আমি না যে আগের বার মতো তবুও টাটা দেবো তো ভিডিও এখানেই শেষ করছি তাড়াতাড়ি দেখাবে টাটা।